আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মহামারীতে সংকটে বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার, কয়েক লাখ কর্মী ফেরার আশঙ্কা। বিভিন্ন দেশে লকডাউন শিথিল করায় চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ আমেরিকার পর করোনার হটস্পট এখন ব্রাজিল। রাজধানীর প্রবেশপথ ঢিলেঢালা, বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন অনেকে। এবং দাম নেই, কারওয়ান বাজারে ফল সবজি রাস্তায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। দুশ্চিন্তায় চাপাই নবাবগঞ্জের কয়েক হাজার আম চাষি। এবার বিস্তারিত। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার মহাসংকটে পড়েছে করোনা মহামারীর কারণে। অর্থনৈতিক মন্দায় নতুন বাজার বন্ধ, পুরনো বাজারেও কর্মহীন হচ্ছেন কর্মীরা। সংকট মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন সরকারের একাধিক মন্ত্রী, কিন্তু সংকট কাটছে না। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কয়েক লাখ কর্মী দেশে ফেরার আশঙ্কা করা হচ্ছে। কেরামতুল্লাহ, বিপ্লবের রিপোর্ট। জর্ডান থেকে আসার সম্ভাবনা আছে, ওমান থেকে 1,000-এর মতো আসার সম্ভাবনা আছে, লেবাননেও আমাদের প্রবাসী অনেকেই আছেন। আমরা তাদের, তারা আবার বেশ ঝামেলা আছেন। ইরাকে একটি বড় সংখ্যক আপনার লোকের চাকরি চলে গেছে, এইটা নিয়ে আমরা চিন্তা আছি, তাদের কিভাবে স্বদেশে ফিরিয়ে নেওয়া আসা যায়। এক মাসের মধ্যে তৃতীয়বার এমন হতাশা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তার ধারণা, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক যে বিপর্যয় আসছে, এর বড় ধাক্কায় পড়বেন বাংলাদেশের অভিবাসী কর্মীরা, যা এরই মধ্যে জানিয়েছেন ওই সব দেশের রাষ্ট্রদূতরা। তেলের প্রাইস কমে আসছে, আপনার $120 থেকে এখন $15-$20, সেখানে আমি মনে করছি বহু প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে স্কুইজ হবে বা বাতিল হবে, তো সেখানে আপনার কর্মসংস্থান একটি এফেক্ট করবে। এবছর দেশ থেকে 7 লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য ছিল, যার 25% পূরণ হয়নি। করোনা মহামারীতে রেমিটেন্সও নেমে এসেছে প্রায় অর্ধেকে। দেশেও এ খাতের ব্যবসায় চলছে ধস। রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য তাদের প্রয়োজনীয় কোল্যাটারাল বাইল্যাটারাল জামানত রেখে তাদেরকে 2% হারে ঋণ সুবিধা যদি প্রদান করা হয়, তাহলে অবশ্যই আমাদের যে এই বিদেশে কর্মী প্রেরণের যে ঘাটটি এখন এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, এক ধরনের আমাদের মুক্ত পড়ে পড়ছে, সেটিকে কিন্তু আমরা বাঁচিয়ে রেখে এই সেক্টরকে আমরা আবারও পুনরায় পূর্বের মতো আমরা আমাদের দ্বিতীয় বৃহত্তর আয়ের কাতারে নিয়ে যেতে পারবো। বিদেশের শ্রমবাজারে এই বিপর্যয় দেশের অর্থনীতিকেও সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। সেজন্যই এখন থেকেই পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া জরুরি মনে করছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। বিত্তবান রিক্রুটিং এজেন্সি, তাদেরকেও কিন্তু আজকে নিম্ন আয়ের বা মধ্য আয়ের যে রিক্রুটিং এজেন্সিগুলো, যারা অফিস খরচ চালাতে পারছে না, স্টাফ বেতন দিতে পারছে না, অফিস ভাড়া দিতে পারছে না, এবং পরিবারের খরচ মেটাতে পারছে না, তারাও কিন্তু একটা ফান্ড তৈরি করতে পারে। কারণ তারা এই কর্মী প্রেরণ করে বিদেশে তারা অনেকেই আজকে সিআইপি হয়েছে, ভিআইপি হয়েছে, শিল্প কলকারখানা তৈরি করেছে, সংসদ সদস্য হয়েছে। গত 5 দশক ধরে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের শ্রমবাজার, সেখান থেকে বেরিয়ে নতুন শ্রমবাজার যেখানে দক্ষ লোক যাবে, কম লোক যাবে কিন্তু বেশি প্রবাসী আসবে, আমাদের এই ধরনের বাজারগুলো খোঁজা হচ্ছে। প্রবাসী কর্মক্ষেত্র ও কর্মীদের এই বিপর্যয় জুনের প্রথম সপ্তাহ থেকেই বড় হতে শুরু করবে বলেও মনে করছেন এই বিশ্লেষকরা। কেরামতুল্লাহ, বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ না থামলেও বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিল করায় চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস গেব্রেয়েসুস বলেছেন, পরিস্থিতি সামলাতে সবাই সম্মিলিতভাবে সুরক্ষিত না হলে কেউ নিরাপদ নয়। এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ওয়েবসাইটের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত একদিনে সেখানে মারা গেছে 2,367 জন, শনাক্ত হয়েছেন 24,000-এরও বেশি। প্রায় একই অবস্থা ব্রাজিলেও। পরিস্থিতি মোকাবিলায় ব্রাজিলের সাও পাওলোতে কয়েক হাজার সাধারণ নাগরিককে স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া সারা বিশ্বে এ পর্যন্ত করোনার শিকার হয়েছেন 37,53,000-এরও বেশি মানুষ, মৃত্যু হয়েছে 2,64,000-এর কাছাকাছি। স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনা থেকে বাঁচতে আগামী 12-18 মাস বিশ্বব্যাপী সবার জীবনযাত্রা বদলাতে হবে।
রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা ঢিলে ঢালা হওয়ার কারণে সংক্রমণ ঝুঁকির মধ্যে নগরীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ঝুঁকি নিয়ে বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন অনেকে, পাশাপাশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকা নির্বাহে রাস্তায় নেমেছেন পরিবহন শ্রমিকদের কেউ কেউ। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। রফিক ও শরীফ, গণপরিবহন বন্ধ থাকায় কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে রাজবাড়ি থেকে ঢাকায় এসেছেন। বলছিলেন কারখানা খোলা থাকায় বাধ্য হয়ে রাজধানীতে ফিরলেন তারা। ফেরি পার হয়ে প্রাইভেট কার্ডে 400 টাকা করে গাপ তুলে ব্রিজ ভাড়া, কারণ চাকরি এখন তো ঠিকানা যাচ্ছে না, যেখানে ভাড়া হচ্ছে 30-35 টাকা সেখানে ভাড়া নিচ্ছে 100। তাদের মতো এমন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা বা হোন্ডায় অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানীতে ফিরছেন। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। অফিস থেকে চাপ দিয়েছে, অফিসে না আসলে বলে চাকরি থাকবে না, সেজন্য আবার আমরা অফিসে আসছে। অফিস খুলতে 4 দিন আগে, এখন অফিসে যাওয়াই লাগবে। সাধারণ ছুটি বা লকডাউনের 41তম দিনে ঢাকায় প্রবেশ পথগুলোতে চেকপোস্টগুলো ছিল খানিকটা ঢিলে ঠালা। তল্লাশি ছাড়াই নগরীতে ঢুকছে যানবাহন, গাড়ি নিয়ে বেরো হচ্ছেন অনেকেই। যানবাহন প্লাস সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনায় তুলনামূলকভাবে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। পেটের টানে বাড়েছি, আমার কাজ নাই, কাজ নাই। 1 মাস 3 দিন পরে গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা তো আর চলতে পারতেছি না। শারীরিক বা সামাজিক দূরত্ব না মেনেই ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে রাজধানীতে। কাজ বন্ধ থাকায় জীবিকার তাগিদে অনেকেই রাস্তায় নামছেন, কাজ না পেলে ঘোরাঘুরি করছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও রাজধানীতে সাধারণ মানুষের জনসমাগম বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস সংক্রমণে যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে এই ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই যাবে, এই জন্য সচেতন হতে হবে সব শ্রেণী পেশার মানুষকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সারাদেশে প্রতিদিন আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন, উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 6 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যানও করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। লকডাউন যত শিথিল হচ্ছে তত বাড়ছে করোনার সংক্রমণ। আগে ছিল জেলা, এখন আক্রান্ত হচ্ছে নতুন নতুন উপজেলাও। করোনা উপসর্গ অবস্থায় একজন মারা গেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন, ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন, তার করোনা উপসর্গ ছিল। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, এছাড়াও আরও 6 স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। জেলায় মোট 94 জন করোনায় আক্রান্ত হলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন, তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও 2 নারী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে 317 জনের নমুনা পড়ে থাকার খবর এটিএন বাংলায় প্রচারের একদিন পরই পরীক্ষা হয়েছে 111টি নমুনা। এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে, এতে পড়ে থাকা নমুনা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। করোনার হটস্পট বলা হলেও সেখানে মানা হচ্ছে না লকডাউন। টাঙ্গাইলে বেড়েছে করোনা সংক্রমণ, একদিনে শনাক্ত হয়েছে 12 জনের, তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী ও 1 জন পরিচ্ছন্ন কর্মী। নওগাঁয় 124টি নমুনা পরীক্ষা করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 53 জন। লক্ষ্মীপুরে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন, জেলায় মোট রোগী 51 জন। ঝালকাঠিতে আরও 1 জনের করোনা শনাক্ত হয়, আক্রান্তের সংখ্যা 14 জন। সিলেটে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে, বিপরীতে আসার খবরও আছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা 5 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।
দাম না পেয়ে ঢাকায় এনে ফল রাস্তায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানী কারওয়ান বাজারে ঘটেছে এমন ঘটনা। তারা বলছেন করোনার কারণে বাজারে মানুষ নেই, বেচা বিক্রিও নেই, এতে চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। আরো জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। এমন দৃশ্য দেখে কষ্ট হবে যে কারো, কষ্ট হচ্ছে আব্দুর রহমানেরও। ফরিদপুর থেকে প্রায় লাখ টাকার বাঙ্গি এনেছেন, কিন্তু বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন রাস্তায়। যেহেতু চাষ করছে হেনতে আনার পর বেচানি করব, টাকা মাল পচে যায়, লস গেল 1,80,000 টাকা। শুধু তিনি নন, রাজধানীতে যারাই ফল এনেছেন তারাই লোকসানে পড়েছেন। রমজানে মৌসুমি ফলের চাহিদা থাকে তুঙ্গে, দাম থাকে চড়া। এবার সেই রমজানে ভরাডুবি। করোনার আতঙ্কে মানুষ বাজারে আসছেন না, তাই বিক্রিও কম। করোনায় কাস্টমার আসতেছে না, এই কিভাবে মাল বিক্রি করব, ন্যায্য দাম পাইতেছি না, কিনা দামের তো লস। দেশে অনেক অভাব, ঠিক আছে, ক্ষেত খোলা করতে অনেক টাকা পয়সা খরচ হয়, আমরা গরিব মানুষ, এখন আনি আইনে অনেক টাকা গাড়ি ভাড়া আনতে হয়, বহুত খরচ হয়ে যায়গা। না আনি কে লিগে পেটের দেয়, কিন্তু বেচতে পারি না। আমাদের যে লসের তলে আমরা পড়ছি, আমরা এই লস আমরা 5 বছর আমাকে পরিশোধ হবে না, তাহলে এটা আমরা কীভাবে চলো? আমরা গরিব মানুষ, আমরা 2টা পয়সার জন্য আসি, ইয়ে তো আমরা করোনার চাইতে আমরা না খাইয়ে আমরা মরে যাবো। পাইকাররা বলছেন ঢাকায় দাম না পেলে তারা কৃষকের ফল বা ফসলও কিনতে পারবেন না, এর প্রভাব পড়বে কৃষকের উপর। এই ব্যাপারে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে জোহরের ওয়াক্ত থেকে এক মাস পর মসজিদে নামাজ আদায় শুরু করেছেন মুসল্লিরা। রাজধানী মসজিদগুলোর প্রবেশ মুখে মুসল্লিদের জন্য জীবাণুনাশকের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া সরকারি নির্দেশনা মেনে ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মাস্ক পরে মসজিদে আসেন মুসল্লিরা। নামাজের সময় ইমামের পেছনে মুসল্লিরা শারীরিক দূরত্ব মেনেই কাতারে দাঁড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী পরিষদ বৈঠক। সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রী পরিষদ সচিব। আগামীতে করোনার পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য দলের নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন। সরকার নেত্রীর ফিরে আসার দিন সামনে আরো কঠিন সময় আসছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদেরও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে সরকারের কাছে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, সরকার একতরফাভাবে সবকিছু সিদ্ধান্ত নিয়ে সারা দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। এছাড়া তারা করোনা আক্রান্তদের সঠিক তথ্য গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৌসুম শুরুর আগে এবার ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাই নবাবগঞ্জের আম চাষিরা। করোনা লকডাউনে অর্থনীতি বিপর্যস্ত, ভালো ফলন হলেও তাই আম বিক্রি হবে না, দাম মিলবে না, এমন আশঙ্কা করছেন তারা। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। আমের রাজধানী বলা হয় চাঁপাই নবাবগঞ্জকে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি সহ 100-এরও বেশি জাতের আম ফলে এ জেলায়। ফল পাকার মৌসুমে সারা দেশের পাইকারি ও খুচরো আম ক্রেতারা ছোটেন চাঁপাইয়ের গ্রামে গ্রামে। পাকার আগে বিক্রি হয়ে যায় এলাকার 80%-এরও বেশি আম, কিন্তু করোনা মহামারী পরিস্থিতি এবার মারাত্মক সংকটে ফেলেছে সেই আম চাষিদের। গত বছরের তুলনায় আমের ফলন এবার চাইতে অনেক কম, এবং করোনার এই করাল
থামায় আমরা বরঞ্চ বেশি আতঙ্কিত হয়ে গেছি, এই কারণে যে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের আম বাজারজাতকরণ শুরু হবে। মাল বেচা কিনা কীভাবে করবো আমরা, কারণ কোনো পার্টি মানুষ যাতায়াত করতে পারে না। দীর্ঘ লকডাউনে পরিবহন বন্ধ, চাপাই নবাবগঞ্জের আম স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় প্রতি বছর, এবার তা অনিশ্চিত। পাশাপাশি অর্থনৈতিক মন্দায় দেশেও আমের ক্রেতা ও দাম এবার কম হবে বলে মনে করছেন চাষিরা। মহামারীর কারণে যারা বাগান কিনে তারাও ভরসা পাচ্ছে না এবং বিক্রি হচ্ছে না আর কি, মানুষ তো ঘর থেকে বেরিয়ে দিয়ে পাচ্ছে না। আমরা এই আমগুলো নিয়ে কোথায় যা বিক্রি করব, কোথায় যা কে কিনবে কে খাবে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরাই করতে পারছি না। বাজার যদি নাই চলে তবে আমরা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আমরা কি যে করব কিছু ভেবে উঠতে পারছি না। পরিস্থিতির কারণে আম বিপণনে এবার স্থানীয় চাষীদের সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। বছরে বসে এটাকে সিদ্ধান্ত নিব যে আমাদের আম কবে থেকে পাওয়া শুরু হবে এবং ট্রাক ভর্তি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। চাপাই নবাবগঞ্জের বেশিরভাগ বাগানের আম এখন মাঝারি সাইজের, পাকতে সময় লাগবে আরও সপ্তাহ দুয়েক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শনিবার থেকে সারা দেশে ২৫ টাকা কেজি দরে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া আগামী ৪ মাস দেশে কোনো খাদ্যপণ্যের সংকট হবে না বলেও জানান তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এছাড়া করোনায় গার্মেন্টসের অর্ডার বাতিল না করতে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফজল রাবি জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনাকালীন দুর্যোগেও ভোক্তাদের কাছে সহনীয় দামে খাদ্যপণ্য পৌঁছে দিতে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি সারা দেশে ৫০০ জায়গায় খাদ্যপণ্য বিক্রি করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এতদিন ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা ২৫ টাকায় পাওয়া যাবে। মন্ত্রী জানান পর্যাপ্ত মজুদ থাকায় অন্যান্য খাদ্যপণ্যের দামও বাড়বে না। খাবার জিনিসপত্র তেল পেঁয়াজ আদা ডাল রসুন যেটা ইম্পোর্ট করে আনতে হচ্ছে সেটা যেন তড়িৎ ক্লিয়ার করা যায় সেজন্য আমাদের তরফ থেকে আমরা ফলো আপ রেখেছি। গত নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন করোনার কোনো সমস্যা ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র রমজান মাস চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই উনি নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা রমজান মাসে যেন কোনো অবস্থাতেই সমস্যা না হয়। আমরা প্রতি বছর যে পরিমাণ আনি তার থেকে ১০ গুণ আমরা এবার স্টক রেখেছিলাম। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ যাতে বাতিল না করে সেই উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ রেখেছি, আমাদের বিভিন্ন দেশের কমার্শিয়াল কাউন্সিলররা যারা আছেন, সচিব আছেন বা যারাই আছেন, এই পরিস্থিতিতে বিশেষ করে পোশাক শিল্প সহ অন্যান্য যেগুলো এক্সপোর্ট অর্ডারগুলো যেন কেউ বাতিল না করে বা ডিসকাউন্ট না চায় সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সেটাও আমরা একটা চিঠি দিয়ে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের অনুরোধে ঈদের আগে দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সরকারি কর্মকর্তা ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের কারণে রাজধানীর কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংস্থা টিএমএসএস। কাজীপাড়ায় সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ৫ শতাধিক লোকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান দেশব্যাপী ৯০০ শাখার মাধ্যমে প্রতিদিন এসব কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক আব্দুল কাদের, মাসুদা ম্যাটারনিটি হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন রিমা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি অনিয়মের অভিযোগ উঠেছে পাবনায়। এতে সরকারি সাহায্য দরিদ্র মানুষের বদলে চলে যাচ্ছে সুবিধাবাদীদের হাতে। এতে জেলায় কয়েক হাজার মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। করোনা ভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ লকডাউন ঘোষণার পর কর্মজীবী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ঘোষণা দেয় সরকার। এরপরই জেলায় সরকারিভাবে গত ২৮ এপ্রিল পর্যন্ত ১,৩৮০ মেট্রিক টন চাল, নগদ ৬৪,১০,০০০ টাকা ও শিশুদের জন্য ১৮,০০০ টাকার দুধ বরাদ্দ দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিরা কর্মজীবী মানুষের তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসনের কাছে পাঠায়। কিন্তু বেশিরভাগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলীয় স্বজনপ্রীতি, অনিয়ম সহ পছন্দের ব্যক্তিদের একাধিকবার ত্রাণ দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক এলাকায় গত এক মাসও কোনো ত্রাণ দেওয়া হয়নি। এই উপজেলায় গত শনিবার পর্যন্ত 74 মেট্রিক টন চাল, 3,72,000 টাকা এবং বেসরকারিভাবে অনেক ত্রাণ সামগ্রী দেওয়া হলেও তা সঠিকভাবে বিতরণ না করায় উপজেলার চেয়ারম্যান তানফির ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। 8,000 আর এই 70 মেট্রিক টন চাউল, এটা যদি সুষ্ঠু বিতরণ করা যায় আর জনগণকে যদি দেওয়া যায় তাহলে জনগণ পাইল না কেন? যাদেরকে আমরা ইউনিয়নের আওতার মধ্যে নিয়ে আসি ত্রাণের আওতায়, তাদেরকে যাতে একবারে সহযোগিতা আমরা দিতে পারি এবং প্রতি মাসে সে পরিমাণ তাদের পৌঁছে দিতে পারি, এতে অসন্তোষ কমবে। তবে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। আমরা সকল বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে যে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে সেটিকেও আমরা সমন্বয়ের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দিয়ে দুস্থদের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণবিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত হবে। করোনা থেকে বাঁচি, স্বাস্থ্যবিধি মেনে চলি। বাংলাদেশে কোভিড-19 প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুযায়ী নির্দেশনাগুলি প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবার আমরা বাংলাদেশের গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,867 এবং নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706 এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি ভুলবশত আমাদের টোটাল যা পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে শনাক্ত ক্ষেত্রে বলেছিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,05,513 এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা গতদিন পর্যন্ত 33 ল্যাব ছিল, আজকে আমাদের 34 ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারাও এই দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা নমুনা পরীক্ষা করছেন। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 130 জন এবং এ পর্যন্ত 1,910 জন। গতকালও সুস্থ হওয়ার সংখ্যাটা আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম কিন্তু ব্রিফিংয়ের সময় বলিনি। গতকাল আমাদের সুস্থ ছিল 377 জন এবং গতকাল পর্যন্ত সুস্থ ছিল 1,780 জন, যেটা আজকে 130 যোগ হয়ে আমাদের মোট সুস্থ দাঁড়িয়েছে 1,910 জন। আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 107 জন, ছাড় পেয়েছে 43 জন এবং মোট আইসোলেশন বর্তমানে 1,771 জন এবং এ পর্যন্ত ছাড় 950 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন হয়েছে নতুন করে 2,331 জন, ছাড় পেয়েছেন 2,967 জন এবং এ পর্যন্ত 2,04,031 জন কোয়ারেন্টাইন হয়েছেন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 1,63,000
528 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 40,503 জন। আমাদের 24 ঘন্টায় পিপি বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে 50,006টি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন কয়েকশো হোটেল রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, এই ভাইরাসে সব কিছু লকডাউন হয়ে যাওয়ায় বিশাল আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। ব্রিটেনে বাংলাদেশি রেস্তোরাঁ সমিতির সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, লন্ডনসহ বিভিন্ন শহরে বাঙালিদের অনেকে 25 থেকে 30 বছর ধরে রেস্তোরাঁ ব্যবসা করে আসছেন, কিন্তু লকডাউনের কারণে এখন পথে বসতে হয়েছে তাদের। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা দুর্যোগে পিরোজপুরে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। গত বছরের চেয়ে তরমুজের ফলন ভালো হলেও এবার এ ফসল কিনতে আসছেন না ক্রেতারা, তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। চাষিরা জানান, বর্তমান এলাকার অনেকে জমিতে পাকা তরমুজ থাকলেও তার ক্রেতা নেই। সময় মতো তরমুজ বিক্রি করতে না পারলেও এনজিও, ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণও পরিশোধ করতে পারবেন না তারা। এবার পার্টেক্স খেলার খবর। আরও একটি ক্রিকেট দল কিনতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতিমধ্যে তিনি আইপিএল এবং ক্যারিবিয়ান ক্রিকেট লিগে একটি দল কিনেছেন। আরও একটি ক্রিকেট দল কিনতে চলেছেন শাহরুখ, এবার তিনি কিনবেন ইংল্যান্ডে। ইসিবির নতুন টুর্নামেন্ট দ্য হার্ডেন্ট এ একটি দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের এই মহাতারকা। চলতি বছরের জুলাই মাস থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় টুর্নামেন্টটি। এবার ইফতারের সময়সূচি। আজ ঢাকা ইফতার সন্ধ্যা 6:34, রাজশাহীতে সন্ধ্যা 6:41, চট্টগ্রামে 6:25, সিলেটে 6:29, খুলনায় 6:33, বরিশালে 6:32, রংপুরে 6:41 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:35। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।